ওর কি টাকার দরকার ওর যদি টাকার দরকার থাকতো আমি লাগলে ওর দশ লাখ টাকা ওইখানে ক্যাশ দাঁড়াই দিতাম বাট ও ওই অবস্থায় সেখানে আমার মায়ের ক্যাথেটার করানোর জন্য আমাকে ডিক্লেয়ার করে দিচ্ছে আপনার মা মৃত আপনার মা বাঁচবে না আপনার ইমিডিয়েটলি ক্যাথেটার করানো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটা আমার রেগুলার ভিডিওর থেকে একটু আলাদা একটু ডিফারেন্ট আমি আমার লাইফের একটা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব প্রবলেম না আমার লাইফের একটা হারানোর গল্প আপনাদের সাথে শেয়ার করব সো যারা একচুয়ালি টাকা মানি এইগুলো নিয়ে কথা শুনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না বেসিক্যালি যারা আসলে একটু হইল নিজের কথা ভাবেন বা ফ্যামিলির কথা ভাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আমি এতদিন কেন ভিডিও দেই নাই বা এতদিন কেন মাঝখানে যে ভিডিওটা আসছিল এটা আমার রিশিডিউল করা ভিডিও ছিল সো এই জন্য হয়তো ওই ভিডিওটা হঠাৎ করে পাবলিশ হয়ে গেছে বাট আমি হয়তো ভিডিও বানানো বন্ধ করে দিছি সেই গত মাসের আঠারো তারিখ থেকে রিজন একটাই ছিল আমি আমার জীবনের সব থেকে বেস্ট একটা পার্ট হারাই গত রমজানে এই রমজানে আর কি এই রমজানের আট রোজা মানে উনিশ তারিখ মার্চের উনিশ তারিখ সকালবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে আমি তখন ঢাকাতে ছিলাম তো ফোনটা আমার বোনের কাছ থেকে আসে যে আমার মা অনেক দিন ধরে অসুস্থ ছিল আপনারা জানেন আমার মা মারা গেছেন এই ফোনটা আমার কাছে আসে তো একটা ছেলে হয়ে আমি আমি চেষ্টা করছি যতটুকু আমার মায়ের জন্য করার জানি না ফুলফিল করতে পারছি কিনা আমার মা হয়তো মনে করছে আমি ফুলফিল করতে পারি না বাট আমি চেষ্টা করছি আমার মায়ের জন্য বাট যখন একটা ছেলের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদটা আসে তখন এর থেকে কষ্টের কিছু থাকে না সো আমার মা অনেক দিন ধরে অসুস্থ ছিল বেসিক্যালি তার দু হাজার উনিশে কিডনির প্রবলেমটা ধরা পড়ে যখন আমি বাংলাদেশের অন অব দা বেস্ট হসপিটাল ইম্পালস হসপিটাল যেটা হচ্ছে মহাখালী তো ওইখানে দেখাইতাম তো ডক্টর মজিবুল হক মোল্লা ওই ডক্টরের নাম তো ওনার কাছে পর্যন্ত টোটালি নেওয়া হয় এবং ওই ট্রিটমেন্টটা উনি নিজেই করেন তো ওই জায়গাটা থেকে আমি যখন দেখলাম আমার মা রিকভারি হচ্ছে না বা প্রবলেম দিন দিন বাড়তেছে নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হচ্ছে ওই ক্ষেত্রে আমার মনে হলো যে এখানে সামথিং রং কিছু হচ্ছে সো আমি ওই জায়গাটা থেকে আমার বাবাকে জানানোর পর আমার বাবা বলল যে ঠিক আছে ডেফিনেটলি আমরা ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাইতে পারি সো এমার্জেন্সিভাবে আমি পাসপোর্ট ভিসা এগুলো তৈরি করে বা তখন করোনার টিকার জন্য যে সার্টিফিকেট সব কিছু বের করে আমি আমার মাকে নিয়ে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে সরি জানুয়ারিতে আমি আমার মাকে নিয়ে পনেরো তারিখে ফ্লাই করি ইন্ডিয়াতে যাই ইন্ডিয়ার সব থেকে বেস্ট হসপিটাল অন অফ দ্য বেস্ট হসপিটাল চেন্নাইয়ের যেটা হচ্ছে সিএমসি হসপিটাল ভেলোরে ওইখানে নিয়ে যাই ওইখানে ডাক্তার দেখাই তখন আমার মায়ের শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে শ্বাস করতে পারতেছে না মানে এক সেকেন্ডের জন্য সে হাঁটতে পারতেছে না দাঁড়াইতে পারে বাট হাঁটতে সো আমার মায়ের এই অসুস্থতা দেখে আমি নিজেই ঘাবড়াই গেছিলাম যে একচুয়ালি কি ইন্ডিয়া থেকে আমি নিয়ে যাইতে পারবো আমার মাকে এতটা খারাপ কন্ডিশন সিএমসি হসপিটালে আমি চার প্রত্যেকটা ব্রাঞ্চে ঘুরতে থাকি আমার মায়ের টেস্টের জন্য ওরা দেখার পরই মোটামুটি বাইশ হাজার রুপির টেস্ট দেয় টেস্টগুলো আমি করানোর পর আমি হচ্ছে ওদের যখন টেস্টের রিপোর্ট দেখাই ওরা বললো যে বাংলাদেশে বসে কি এমন ওষুধ খাইছে যে ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে তখন আমার ডাউট হলো তখন আমি ওই যে বাংলাদেশে যে চিকিৎসাটা হয়েছে ওই চিকিৎসার যত ডকুমেন্টস আছে আমি ইন্ডিয়াতে ওনাকে দেখাই ওই ডক্টর ছিল ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস ডক্টর ওইখানে চার ক্যাটাগরির ক্লিনিক থাকে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর ক্যাটাগরি ফোর হচ্ছে সব থেকে নিম্ন ক্যাটাগরির আর ক্যাটাগরি ওয়ান হচ্ছে সব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যে থাকে যে ভালো মানের ডাক্তার ইন্ডিয়াতে সো বেসিক্যালি ওনাকে আমি যখন এগুলো দেখাই উনি আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে যে বাংলাদেশে ওনাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ইউরিন ইনফেকশনের ওষুধ যেগুলো ডেফিনেটলি আপনার মায়ের জন্য ভুল চিকিৎসা ছিল ভুল ওষুধ ছিল উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত একটা মানুষের টোটালি বাংলাদেশে একটা ভুল চিকিৎসা হয়েছে যেখানে টাকার কমতি ছিল না যেখানে চিকিৎসার এমন না যে চিকিৎসা করাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ ক্যাপাবিলিটি দিছে আল্লাহ চিকিৎসা করার মতো ক্ষমতা দিছে বিধায় আমরা করাইতে পারছি অনেকে হয়তো তাও পারে না বাংলাদেশে ওনাকে আমি দুই হাজার টাকা না পনেরোশো টাকা ভিজিট দিয়ে তখন ওই টাইমে আমি তাকে প্রত্যেকবার দেখাইতাম রিপোর্ট দেখাইতে হলো তাকে ওই সেম করতে পেমেন্ট করা লাগতো কিন্তু দীর্ঘ চারটা বছর এই মানুষটা ভুল চিকিৎসা করছে তার কাছে বারবার রিকোয়েস্ট করা হইছে যে স্যার মেডিসিনে কি কোনো প্রবলেম হচ্ছে যে কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সে বলছে না মেডিসিনে প্রবলেম নাই ইন্ডিয়া থেকে যখন আমরা দেখাইছি ইন্ডিয়ার ডক্টর বলে দিছে তখন যে আমার মায়ের একটা কিডনি টোটালি তখন ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনির মোটামুটি 30% ভালো আছে তারপরও তাকে ডায়ালিসিসে যেতে হবে এখন আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার রিজন হচ্ছে এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রবলেম থাকতে পারে প্রত্যেকটা ফ্যামিলিতে অসুস্থ মানুষ থাকতে পারে বাট একটা কথা মাথায় রাখবেন যে অসুস্থতা হচ্ছে আল্লাহ সব থেকে বড় নিয়ামত এর থেকে বড় নিয়ামত নাই আমি যতটুকু মনে করি আর এটা সত্যি কথা আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাদেরই অসুস্থতা দেয় বা যেই ফ্যামিলির প্রতি আল্লাহর ভালোবাসা বেশি সেই ফ্যামিলিতেই কিন্তু আল্লাহ অসুস্থতা দেয় সো ইন্ডিয়ার ডক্টর আমাকে তখন দুই মাসে মেডিসিন দিয়ে দিয়েছে আর দুই মাসে মেডিসিন বাংলাদেশ থেকে নিতে বলছে সরি ইন্ডিয়া থেকে নিতে বলছে আমি আমার মাকে নিয়ে বাংলাদেশে চলে আসি বাংলাদেশে ব্যাক করার পর আমার মা ইন্ডিয়ার ওই দুই মাসের যে ওষুধটা আছে আপনারা বিশ্বাস করবেন না পাঁচ দিন ওষুধ খাওয়ার পর মানুষটা আল্লাহ রহমাতে মানে মোটামুটি না টোটালি সুস্থ সে হাঁটতেছে তার শ্বাসকষ্ট কমে গেছে তার শ্বাসকষ্ট নাই বুকে পানি জমছিল সেটা চলে গেছে ইভেন সে মোটামুটি সুস্থ আমি দেখাম খালি আল্লাহর কাছে বলছে আলহামদুলিল্লাহ এরপর আর কিছু চাই না আল্লাহ মা সুস্থ থাকুক দুনিয়া তার কিচ্ছুর দরকার নেই দেন পরবর্তী দুই মাসে ওষুধ আনার পর আমার ওই ওষুধটাতে আমার মায়ের একটু মাথা ঘুরাইতেছিল যে কারণে সে ভুল করে সে টোটালি ২০ দিন ওষুধ খায় নাই এখন এখানে যে পয়েন্ট পয়েন্টটা সেটা হচ্ছে কিডনির রোগ হোক বা যে কোনো প্রবলেম হোক ওষুধ যখন শুরু করবে ওইটা কোর্স কমপ্লিট করতে হয় সো দেন আমি কি করলাম আমার মায়ের যে কিডনিটা থার্টি পার্সেন্ট ভালো ছিল তারপর হচ্ছে ওই যে ওষুধটা খায় নেয় তখন থেকে তার আবার সেই পায়ে পানি আসতেছে তারপর কথা বলতে শ্বাসকষ্ট হচ্ছে বমি হচ্ছে এই টাইমে আমি আবার তাকে ঢাকাতে নিয়ে যাই ঢাকাতে নেওয়ার পর বাংলাদেশের অন অব দ্য বেস্ট কম টাকায় হোক বা বেশি টাকায় হোক আমি টাকা মেজারমেন্টের যাব না সব থেকে ভালো হসপিটাল হচ্ছে কিডনির জন্য সিকিডি হসপিটাল যেখান থেকে আমার মা মারা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে বাট এই হসপিটালে বেস্ট সার্ভিস আমি পাইছি এইখানে আমি আমার মাকে নিয়ে যাই আমার মাকে নেওয়ার পর ওরা ওখানে যে তানবির রহমান একজন ডক্টর আছেন উনি সিএমসির সিএমসি বলছে চিটাং মেডিকেল কলেজে তো ওই ডক্টর আমার মাকে দেখার পর বলে যে ওনার কিডনি টোটালি দুইটা ড্যামেজ হয়ে গেছে আর এমার্জেন্সি ভাবে ইমিডিয়েটলি ডায়ালাইসিসে যাইতে হবে সো ডেফিনেটলি আমার মায়ের স্বাস্থ্যের কন্ডিশন তখন খারাপ ছিল এটা ছাড়া আমাদের জন্য কোনো ওয়ে ছিল না বা আমি অল্টারনেটিভ কোনো ওয়ে তখন জানতাম না যে একটু এইভাবে চিকিৎসা আসে অন্য কোথাও সো আমি ওই দিনের একটা দিন গ্যাপ দিয়ে পরের দিনে আমার মায়ের কিডনি ডায়ালিসিসের জন্য ক্যাথেটার করানো লাগে পায়ে ওইটা করায়া তারপর ডায়ালাইসিস স্টার্ট করি আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল এই ডায়ালাইসিস যাওয়া আমার মায়ের হায়াত হয়তো এই পর্যন্ত ছিল আমার মা হয়তো আগেই মরে যেত বাট এত কষ্ট কখনো দুনিয়াতে করতো না মানে ডায়ালাইসিস ডায়ালিসিস শুরু হইলো শুরু হওয়ার দুই সপ্তাহের ভিতরে আম্মুর হয়তো কোনো একটা কারণে একটু মাথা ঘুরাইতেছে সে শুয়ে থাকতো তারপর তার হাঁটা চলায় কষ্ট হইতো হাঁটতে পারতো ধরে হাঁটানো লাগতো একটা পর্যায়ে সে টোটালি বিছানায় তারপর আল্লাহর কাছে সবসময় আমার বাবা বলেন আমরা বলি আমরা দোয়া করতাম যাতে আল্লাহ বিছানা রাখুক বাট আল্লাহ রাইখা যাক আমাদের কাছে থাকুক যে কয়দিন বাইচা আছে আমাদের সাথে থাকুক বাট ওই পর্যায়ে এমন একটা খারাপ সিচুয়েশনে চলে গেছে আমার মা ম্যাক্সিমাম সময় আইসিউতে হসপিটালে এইরকম তাকে নিয়ে দৌড়ো দৌড়ি করা লাগতো অনেকে হয়তো আপনারা ফেস করছেন যারা হয়তো আমার ভিডিওগুলো সব সময় দেখেন যারা ইউটিউব চ্যানেলে আমার সবসময় থাকেন তারা হয়তো দেখছেন যে আমি মাঝখানে এক মাস দুই মাস ভিডিওই দেই নাই সো আমি ওই টাইমটাতে আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছিলাম আমার মা অসুস্থ ছিল তাকে নিয়ে আমি হসপিটালে থাকতাম আমি যে কটা হসপিটালের নাম আজকে বলছি একটা হচ্ছে ইম্পালস হসপিটাল যেখানে আমি ভুল চিকিৎসার শিকার হয়েছি আমার মায়ের হায়াত এই পর্যন্ত ছিল আমি জানি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এই পর্যন্তই বাঁচাই রাখতো সেটা যেভাবেই হোক সেটাই হয়েছে বাট ইম্পালস হসপিটালে ভুল চিকিৎসা হয়েছে ডক্টর মুজিবুল হক মোল্লা আর সিকিউরি হসপিটালে আমি সব থেকে বেস্ট চিকিৎসা পাইছি যেখানে বেস্ট সার্ভিস ছিল মানে ভালো ট্রিটমেন্ট ছিল ইভেন স্বল্প খরচে বাংলাদেশে সব থেকে কিডনির বেস্ট সার্ভিসটা তারা দিয়ে থাকে আর জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি এই কিডনি ডায়ালাইসিসের মাঝে হঠাৎ করে সিকিডি হসপিটাল থেকে আমি আমার মাকে ট্রান্সফার করি ইনসাফ বারাকা কিডনি হসপিটাল যেটা হচ্ছে মগবাজার বাজার রেলগেট থেকে একটু সামনে ইনসাফ বারাকা কিডনি হসপিটাল এখানে একজন খুব ভালো মানের কিডনি ডাক্তার আছেন সে আমার মাকে আমি নিয়ে যাই আমার মায়ের একটু প্রেশার ডাউন হওয়ার কারণে তার স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় তো ওই টাইমে আমি আমার মাকে নিয়ে হসপিটালে স্টে করি যে না আপাতত একটু হসপিটালে থাকি দেখি যে আসলে কতটুকু যায় স্লাইন খাওয়ানোর পর বা ই করার পর তার শরীরটা মোটামুটি ক্লিয়ার একটু হইলো হইছে ওনাকে

যে ইউনিট ছিল ওরা নষ্ট করে ফেলছে ওরা মানে কি কি মেডিসিন যাতে ইউজ করার লাগে ওটা ভালো থাকার জন্য ওগুলো ওরা মেডিসিনগুলো ইউজ করতো না সো ওইটা নষ্ট করে ফেলছে ওইটা করা খুবই টাফ আর একজন ব্যক্তির জন্য বা একজন মানুষের জন্য ওটা খুবই কষ্টদায়ক একটা অপারেশন থাকে সো ওইটা নষ্ট করে ফেলছে আমাকে বলতেছে আপনার মাকে কিন্তু আপনি বাঁচাইতে পারবেন না আপনার মা অলরেডি ডেথ মারা গেছে অলরেডি ডেথ আপনি ইমিডিয়েটলি আর একটা ক্যাথেটার করান পায় আমি বললাম স্যার ওনার যে ক্যাথেটারটা ছিল ওইখানে কিন্তু ইনফেকশন হয়েছে ওইখানে ক্যাথেটার করানো যাবে না আমি অন্য অন্য জায়গায় আমার ভাই একজন ডক্টর আমি জিজ্ঞাসা করছি ও বলছে যে ক্যাথেটার করলেই ইনফেকশনই মরে যাবে তো আপনারা কি চাচ্ছেন না ওইখানেই আমি ক্যাথেটার করবো ওর কি টাকার দরকার ওর যদি টাকার দরকার থাকতো আমি লাগলে ওর দশ লাখ টাকা ওইখানে ক্যাশ দাঁড়িয়ে দিতাম বাট ও ওই অবস্থায় সেখানে আমার মায়ের ক্যাথেটার করানোর জন্য আমাকে ডিক্লেয়ার করে দিচ্ছে আপনার মা মৃত আপনার মা বাঁচবে না আপনার ইমিডিয়েটলি ক্যাথেটার করানো লাগবে কিন্তু সেই জায়গাতে আমি আমি ভেটো দিচ্ছে আমার বাসায় আমি বাবার সাথে কথা বলতাম সে বলছে না আমার বাবা ডিরেক্টলি বলছে যে না যদি মরা যায় কষ্ট ছাড়া মরে কিন্তু এইভাবে তো মায়ে মারার দরকার তো আমি ওই জায়গাটা থেকে আমার মাকে রিলিজ দেবো দিয়ে নিয়ে আসবো রিলিজ করে নিয়ে আসবো ওরা আমাকে দিয়ে বন্স বন্স হয়ে সিগনেচার করাইছে বন পেপারে যে সিগনেচার করাইছে যে এই রোগীর ক্রিটিনিন বাইরে গেছে কিডনির যে ক্রিটিনিন থাকে তেরো পয়েন্ট বাইরে গেছে এইখানে তারা তাদের রিক্সে নিয়ে যাইতেছে মরে গেলে হসপিটাল দেয় না আমার দেখায় দেখে বলতেছে এটা আপনি কি সিগনেচার করবেন আপনার মায়ের কিন্তু অ্যাম্বুলেন্স উঠাইতে পারবেন না নামে তখন আমি বললাম যে থাক যদি আমার মা মরে যায় যাক বাট আমি এখানে ভুল চিকিৎসা করাবো না আমি ওইখানে সিগনেচার দিয়ে নিয়ে আসছি পেপার নিয়ে আসছি আমি পেপার দেখে নাই পরে বাসায় এসে দেখলাম ওদের ডাক্তাররা বলছে আমার মায়ের ক্রিটিনিন হচ্ছে বারো কিন্তু সেইখানে পেপারে ওদের টেস্টে ওদের পেপারে সেখানে ক্রিটিনিন ছিল আট টোটালি বুঝেন কতটুকু ডিফারেন্স আট থাকা মানে ক্রিটিনিন একজন ডায়ালাইসিস জন্য মোটামুটি মিডিয়াম লেভেলে থাকে আর বারো হচ্ছে লাস্ট স্টেজ সো ওই জায়গাটা থেকে আমি আমার মাকে নিয়ে আসলাম আবার সিকিডিতে আমি ডায়ালাইসিস শুরু করলাম তখন ক্যাথেটারটা গলায় করানো হয় যে গলার এখান থেকে একটা পাইপ ঢুকাইয়া টোটালি হার্ড লাইনের ভিতরে তারপর ক্যাথেটারটা করে সো ওই জায়গাটাতে আমি যখন ডায়ালাইসিস করতেছিলাম আমার মায়ের একটাই ইচ্ছা ছিল সেটা হচ্ছে সে দেশের বাড়িতে আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে সে এখানে আসবে সে যদি মারাও যায় সে নিজের বাসায় বসে মারা যাবে বা সে ওইখানে করাবে না তো আব্বুর সাথে আমি কথাবার্তা বলে সব ক্লিয়ার করে আমি এখানে ডায়ালাইসিস ব্যবস্থা করলাম আর আব্বুকে বললাম যে যাতায়াতের এমন একটা ওয়ে করো কারণ প্রতি সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস দিতে হবে আমি যাতায়াতের জন্য এই জায়গাটাতে আম্মুকে মোটামুটি ফিক্স ভাবে একটা ওয়ে আমরা সবাই বের করছে আমার বাবা বলেন আমি বলি সবাই বের করে দেন আমার মাকে আমি এখানে শিফট করি আমার মায়ের এখানে ডায়ালিসিস ভালো হচ্ছিল বা আমার মায়ের এখানে সবকিছু ভালো চলতেছিল কিন্তু ওই দিন সকাল সকালবেলা আট রমজান দুই হাজার দুই হাজার চব্বিশে তারিখ সকালবেলা হঠাৎ করে আমার প্রেশার সব ঠিক আছে হঠাৎ করে ডায়াবেটিসটা লো হয়ে যায় চব্বিশ থেকে ডিরেক্টলি জিরোতে চলে আসে তখন আব্বু দেখার পর অলরেডি অসুস্থ আম্মু কথা বলতে পারতেছে না মানে কোনো সেন্স নাই তার তো ওই জায়গাটা থেকে যখন আমার বাবা দেখলো এটা দেখার পর ইমিডিয়েটলি চিনির পানি হয় দশ ডায়াবেটিস বাড়ার জন্য যা যা করা লাগে করলো ডায়াবেটিস মোটামুটি পাঁচে আসছে পাঁচে আসার পর আম্মু কিন্তু কথা বলতেছে তখনও বুঝছি যে না আব্বু বুঝছে যে না এখন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ যে এটা মোটামুটি একটু রিক্সের বাইরে চলে আস কিন্তু ওই টাইমেই পাঁচ থেকে 10 মিনিটের মাথায় ওই চিনির পানি খাওনার কারণে প্রেসারটা আবার হাই হয়ে গেছে মানে কিডনি রোগীর কিন্তু প্রেসার ডায়াবেটিস একটু আপ ডাউন করে সো হাই হয়ে যাওয়ার পর আবার ডায়াবেটিসটা ফল করছে ডায়াবেটিসটা আবার নেমে গেছে পাঁচ থেকে আবার নেমে গেছে তখন আমার মা সকাল নয়টা 30 মানে সাড়ে এ মারা গেছেন একটা ছেলের কাছে তার মায়ের মৃত্যুর সংবাদ যে কতটা কঠিন এইটা দুনিয়াতে হয়তো কেউ ফিল জিনিসটা আপনাদের বুঝাই বলতে পারবেন বাবা মা জীবনে এমন একটা জিনিস একবার হারায় গেলে দুনিয়াতে কোনো দিনও আর পাওয়া যাবে না আমি এতটুকুই বলবো যাদের বাবা মা বাইচা আছে বা যারা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন পনেরো মিনিট হ্যাঁ মিনিট সামথিং ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন আমি একটা বলবো বাবা মা যাদের বাইচা আছে চেষ্টা করেন তাদের টাইম দেওয়ার জন্য টাকা পয়সা সুখ শান্তি বিলাসিতা সব আসবে এই মানুষগুলো হারাই গেলে কখনো আর আসবে না আর একটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশে আমি আবারও আপনাদের বলতেছি বাংলাদেশে চিকিৎসা করানোর আগে মনে করবেন না যে খুব বেশি টাকা নিচ্ছে দেখে ডাক্তার অনেক ভালো বা খুব কম টাকা নিচ্ছে দেখে ডাক্তার অনেক খারাপ এটা মনে করবেন না বেশ চিকিৎসার জন্য ভালো হসপিটাল আগে খুঁজেন ভালো মানুষ খুঁজেন ডাক্তার সবাই সবাই ভালো মানুষ না আমি আমার মায়ের চিকিৎসার জন্য এমন কোথাও নাই যে তাকে বাংলাদেশে খুব কম আছে বাদে শুরু প্রত্যেকটা জায়গায় নিয়ে আমার মাকে নিয়ে দৌড়াইছি ইভেন এমনও গেছে রাত্র তিনটার দিকে আমি আমার মাকে কোলে করে তারপর নামাইছি অসুস্থতার জন্য কিন্তু আমি মেক্সিমাম ডাক্তার বাংলাদেশে পাইছি প্রত্যেকটা ধান দাবাজ টাকার জন্য কাজ করে আমি সবাইকে বলতেছি না আমি যাদের ফেস ফেস টাকার জন্য কাজ করে আর এদের কাছে একটা মানুষের জীবন ডাজেন্ট ম্যাটার এরা মানুষ মারতে মারতে এদের কাছে জিনিসটা কোনো ফ্যাক্টই না কোনো ফ্যাক্ট না এদের কাছে এইগুলো আপনার সামনে মা মরা যাইতেছে তারা জাস্ট চিকিৎসার জন্য মাত্র সতেরো হাজার টাকা ইনকামের জন্য আমাকে একটা বন্ড পেপারের সিগনেচার করাইছে আপনার মা মরা গেছে আপনার ছাড়াই নিলে আপনি এইভাবে নিতে হবে পেপারে সিগনেচার করে যদি এটা করেন নয়তো ডক্টর বসে আছে ইমিডিয়েটলি তাকেই করেন ওর কি মানে আমি বুঝি না ওর টাকার জীবন এতটাই জরুরি যে ও এইভাবে টাকা ইনকাম করতেছে একটা ছেলে ছেলের কাছে তার মায়ের এই সংবাদগুলো কতটা কঠিন বা একটা ফ্যামিলির কাছে কতটা কঠিন এরা এরা কখনো বুঝে না মানে ওই দিন ওই ডক্টরের ছুটির দিন ছিল ও হসপিটালে আসছে কোনো একটা কাজে তুই একটা কাজে আসছিস তুই কাজটা কমপ্লিট কর তুই চলে যা শেষ তোর পেশেন্ট এখানে তুই পেশেন্ট তুই তোর আন্ডারে এডমিট করাই সুস্থ তখন বলছো যে না কোনো ফ্যাক না সুস্থ হয়ে যাবে সব ঠিক আছে তো টাকার দরকার দেখে তোর ইমিডিয়েটলি এর দরকার ও যদি আমাকে এই কথাগুলো না বলে যদি বলতো আমার ভাই দশ লাখ টাকা লাগবে আমি ইনস্ট্যান্ট ওইখানে দাঁড়াই ওরা দশ লাখ টাকা দিয়ে দিতাম তারপর আমি মানে আমি এই কষ্টটা যে পাইছি আমার মা আজকে এই বাংলাদেশের চিকিৎসা বলেন ডেফিনেটলি আমার মায়ের হায়াত এই পর্যন্ত ছিল আল্লাহ হয়তো তার মৃত্যুটা এই রমজান মাসি লিখে রাখছে এই জন্যই হয়তো আমার মা এই রমজান মাসি মারা মারা গেছেন এর থেকে বড় মানে চাওয়া পাওয়া আমাদের আর কখনো কিছু ছিল না আমার মায়ের শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল অনেক সাফার করছে অনেক কষ্ট করছে দুনিয়াতে বসে আমার মা যে কষ্ট করে গেছে এই কষ্ট মানে ফ্যামিলি মেম্বার হিসাবে তার মানে পেটের সন্তান হিসেবে এটা সহ্য করা খুব কষ্টকর ছিল আমাদের জন্য কিন্তু এই জায়গাটায় দাঁড়ায় আমি একটা কথাই বলবো বাংলাদেশে চিকিৎসা করানোর আগে দশ বার ভাবেন বাংলাদেশে ডাক্তার দেখানোর আগে দশ বার ভাবেন টাকা থাকলে ডাক্তার দেখাইতে যায় না চেষ্টা করেন কোন একটা রোগের শুরুতে ভালো চিকিৎসা করানোর জন্য চারটা বছর একটা মানুষকে ভুল ওষুধ দিয়ে মারা ফেসে ভুল ওষুধ দিয়ে মানে তুই পারবি না চিকিৎসা ভাই আমি পারবো না আমি দেখবোই না এই রোগী শেষ বাট সেখানে কেন তুই ভুল ভুল চিকিৎসা করবি যাই হোক আজকের এই ভিডিওটাতে আমি শেষ পর্যায়ে সে একটা কথাই বলবো আমি কিছুদিন একটু ব্রেক নিছি ওই আমার মায়ের মা মারা যাওয়ার পর আমি এখানে আসার পর আমি একটু এগু আমার ফ্যামিলিকে টাইম আমার বাবা বাবাকে টাইম দিছি আমার বোনকে টাইম দিছি সো এই জন্য হয়তো রেগুলার ভিডিও আসে না হয়তো আরো দুই একটা দিন একটু গ্যাপ হবে আমি চেষ্টা করবো খুব রেগুলারলি আপনাদের সামনে চলে আসার জন্য বাট আমি কখনো কোনো মানুষকে ক্ষতি করি নাই আমি আপনাদের কাছ থেকে কখনো ওই কোর্স বিক্রি করে ধান্দাবাজি করে কখনো টাকা খাইতে যাই না আমি ইউটিউব থেকে ওই ধান্দাবাজি করে টাকা খাই নাই আমি মানুষকে চেষ্টা করছি সবসময় হেল্প করার জন্য সেটা পিছনে বসা হোক বা ই করে হোক আমি ওই মানুষ দেখানো ওই ভিডিও করে মানুষকে টাকা দিয়া হেল্প করার দরকার নেই আমি চেষ্টা করি টুকটাক চতুটুকু আমার সামর্থ্য দিচ্ছে আল্লাহ চেষ্টা করি বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার আমাকে চিনেন আমাকে জানেন যতটুকু নিজের আপন মনে করেন তাদের কাছে একটা থাকবে আমার আমার জন্য জন্য না হোক মায়ের একটু আপনারা দোয়া করবেন আমি এটাই চাই আপনাদের কাছ থেকে আমি মানুষের আমার মা মায়ের জন্য হয়তো আমি আজকে ভালো একটা মানুষ হয়ে পারছি আপনাদের সামনে মায়ের জন্য একটু সবাই দোয়া করবেন আর আজকের এই ভিডিওটার পর হয়তো আমি রেগুলারলি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য আবার আপনাদের মাঝে আসার জন্য জাবা স্ক্রিপ্টের যে কোর্সটা আছে ওই কোর্সটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি নিয়ে আসবো কিন্তু কিছু ভিডিও একটু এডিট করা বাকি আছে ওইগুলো আস্তে আস্তে কমপ্লিট করে আমি চাচ্ছিলাম যে ঈদের দিন থেকেই শুরু করতে বাট হইলো না আল্লাহ হয়তো কবুল করে নেয় ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমি যাব স্ক্রিপ্টের ভিডিওগুলো নিয়ে আসবো আর আমি যদি কোনো ডাক্তার এখানে দেখে থাকেন আমি শুধু একটা কথাই বলবো সবাই এক না ভালো ডাক্তারও যেরকম পাইছি তানবীর রহমানের মতো বা সিকিডি হসপিটালের যে ভালো ডাক্তার আছে এদেরও যেরকম আমি পাইছি আবার খারাপ ডাক্তারও পাইছি সব ভালো মানুষ খারাপ মানুষ সবই আসছে দুনিয়াতে আমি বলবো এতটুকুই যে যদি মানুষ হইতে ডাক্তার হইতে চান তাহলে আগে মানুষ হন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না কিছু লাগবে না আজকে আপনাদের কাছে কিচ্ছু চাই না পর্যন্ত যখন দেখছেন এইটি আমার জন্য অনেক কিছু আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম